আজ 2 ডিসেম্বর শান্তি চুক্তির 25তম বর্ষপূর্তি। পার্বত্য চট্টগ্রামে প্রায় 2 দশকের সংঘাত বন্ধে 1997 সালের 2 ডিসেম্বর ঢাকায় বর্তমান তথা তৎকালীন আওয়ামী লীগ সরকার আর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নামে অবহিত, যার বদলতে পাল্টে গেছে পার্বত্য জেলার রাঙামাটির দৃশ্যপট। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। রাঙামাটি ব্যুরো প্রধান মঈনুদ্দিন বাপ্পির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শান্তিবাহিনীর সশস্ত্র সদস্যদের অস্ত্র সমর্পণের এই বিরল ঘটনা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ইতিহাসে যোগ করেছে নতুন এক মাত্রা। পার্বত্য জেলার রাঙামাটিতে শান্তি চুক্তির পূর্বে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মানুষ আতঙ্কে বসবাস করলেও চুক্তি পরবর্তীকাল থেকে জেলায় শান্তি শৃঙ্খলা ফিরে আসে। ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সহজীকরণ, শিক্ষা খাতে উন্নয়নের জোয়ার বইছে। সীমান্ত সড়ক, বরকল থেগামুখ স্থলবন্দর, চেঙ্গি সেতু, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি সরকারি মেডিকেল কলেজ, বঙ্গবন্ধুর মুরাল, ঝুলক্কা পাহাড় পুরান বস্তি সেতু, আসাম বস্তি ব্রাহ্মণটিলা সেতু, দুর্গম এলাকায় বৈদ্যুতিক সংযোগ, কাপ্তাই সোলার প্রজেক্ট সহ অসংখ্য উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। সরকারের দায়িত্বশীলরা বলছে চুক্তির সকল ধারা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে, তবে এটি একটি চলমান প্রক্রিয়া। তবে চুক্তি স্বাক্ষরকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বলছে চুক্তির সকল ধারা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে, রোডম্যাপের ঘোষণা দিতে হবে। তবে পাহাড়ের অপর বাঙালি ভিত্তিক সংগঠনগুলোর নেতারা বলছেন চুক্তির কিছু ধারা সাংঘর্ষিক, এ ধারাগুলো পরিবর্তন করতে হবে। পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে পাহাড়ে যেমন শান্তির সুবাতাস ফিরে এসেছে, তেমনি আকাশ ছোঁয়া উন্নয়নের সুফল ভোগ করছে পার্বত্য বাসিন্দারা। এলাকার মানুষ যে উন্নয়নটা দেখেছে এটা বলার মতো না। যেমন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রাস্তাঘাট, বিল্ডিং, বিদ্যুৎ থেকে শুরু করে এমন কোনো কাজ হয় না যে এটা রাঙামাটি আসনের সাবেক সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি উষাতন তালুকদার বলছেন আমরা সরকারকে সাহায্য করতে চাই, কিন্তু সরকার আমাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছে। জনসংহতি সমিতি যখন চুক্তি করেছিল তখনই অস্ত্র জমা দিয়েছে। জনসংহতি সমিতিতে কোনো অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী নেই। কিন্তু আপনারা তো সবাই জানেন দুনিয়াতে একা থাকলে কোনো অভাব কিছু থাকে না, সব কিছু পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের জনসংহতি সমিতিকে বলা হয় এদের একটা সশস্ত্র দল আছে। জনসংহতি সমিতি সেই অস্ত্র পরিহার করার পরে কোনো অস্ত্রবাজির সাথে জড়িত নয়, চাঁদাবাজির সাথে জড়িত নয়। তবে এক্ষেত্রে চাঁদাবাজি এখানে রয়েছে, অস্ত্রবাজির সমস্যা রয়েছে পার্বত্য অঞ্চলে, সেটা থেকে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মুজিবুর রহমান বলেন আমরা পার্বত্য চুক্তির পক্ষে, সরকারের পক্ষে, কিন্তু গত 25 বছরে চুক্তির পর দেখি একটি গোষ্ঠী বেশি লাভবান হয়েছে, এখানে বৈষম্য সৃষ্টি হয়েছে, তাই চুক্তির কিছু ধারা পরিবর্তন চাই, অন্যান্য সম্প্রদায়ের মতো বাঙালি জাতিকে স্থান করে দিতে হবে। এবং আমরা চুক্তি বাস্তবায়নের পক্ষে, সরকার ওই ব্যাপারে যথেষ্ট আন্তরিক। চুক্তি হওয়ার পরে গত 25 বছরে আমরা যেটা দেখলাম একটা পক্ষ লাভবান হয়েছে অনেক বেশি, আর একটা পক্ষ টোটালি বঞ্চিত হয়েছে। যেমন চুক্তি হয়েছে সরকার বনাম জেএসএস এর প্রধান সন্তু লার্মার সাথে চুক্তিটা সম্পাদন হয়েছে, বাট চুক্তির লক্ষ্য ছিল পার্বত্য চট্টগ্রামের বসবাসকারী সকলের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করা। সেখানে চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়িত হয়েছে, সন্তুলার্মার যে ধারাগুলো বাস্তবায়ন করার কথা ছিল সেখানে মাত্র 2টা ধারা, অবৈধ অস্ত্র জমা দেওয়া এবং সন্ত্রাসীদেরকে আত্মসমর্পণ করা। 25 বছরের মধ্যে অবৈধ অস্ত্র জমা হয়নি, বরঞ্চ অত্যাধুনিক অস্ত্র আরো আমদানি বেশি হয়েছে, যার কারণে 1-2টা করে এখন 4-5টা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ পাহাড়ে বিরাজমান এবং তারা আলাদা একটা স্বাধীন রাষ্ট্র করার লক্ষ্যে সশস্ত্র সংগ্রামের দিকে তারা দাবিত হচ্ছে। অস্ত্র জমা দেয়নি, সন্ত্রাসীদেরকে সেখানে আত্মসমর্পণ করানো হয়নি।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার বলেন, শান্তি চুক্তির বেশিরভাগ ধারা বাস্তবায়ন করা হয়েছে, বাকি ধারাগুলো বাস্তবায়ন করা হবে। এজন্য চুক্তি স্বাক্ষরকারী অপর পক্ষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কাজ করেছে বলে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ এসেছিলেন, অভিনন্দন পেয়েছে, তিনি পুরস্কৃত হয়েছে। মূল কথাটা হলো যে যারা বাংলাদেশের জাতীয় রাজনীতির মূলস্রোতে প্রবেশ করতে দিতে চায় না, আমরা চাই যে টেকটাস থেকে তেঁতুলিয়া বাংলাদেশ একক অভিন্ন, সকল নাগরিকের সকল সুযোগ সুবিধা যাদের মতো পাওয়া উচিত। তো এটার বিপরীতে যদি চাঁদাবাজি দিয়ে করতে চায় কোনো অবৈধ অস্ত্রধারী দল, তাহলে বলে তাকে এখানে আতঙ্ক সৃষ্টি করতে হবে, এবং আতঙ্ক সৃষ্টি করতে গেলে এই যারা জাতীয় রাজনীতির মূলস্রোতের সঙ্গে কাজ করতে চায়, জাতীয় রাজনীতির মূলস্রোত এখানে প্রভাবিত করতে চায়, ওদেরকে তাদেরকে মারতে হবে, এটা একটা। আর নাম্বার টু হলো নিরীহ মানুষকে তারা মারছে, এই বিভিন্ন জায়গার থেকে চাঁদা কিডন্যাপ করছে, কিডন্যাপ করার পর টাকা দিতে হবে, এই দিতে 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 চাঁদাবাজি করবো।